যশোরের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত ও তার বান্ধবী গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাতে শহরের এমএসটিপি বালিকা বিদ্যালয়ের পিছনে এই ঘটনা ঘটে। নিহত তানভীর আহমেদ যশোর সরকারি এমএম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বেশপাড়া ওখানে এমএসটিপি স্কুল আছে, স্কুলের পাশে ওখানে বিট আছে, বিটটাও দেখতে পারিনি, কিন্তু গাড়ির গতি ছিল বেশি। এখন ওই গতিতে বাড়ি খেয়ে, মানে ওই স্পিড ব্রেকারে বাড়ি খেয়ে তো ছিটকে যেয়ে দিয়ালে লেগেছে সাইডে। লেগে তখন ওই শুনলাম যে ওখানে স্পট ডেথ, এটুকু আমি জানলাম। আমরা একটু আগে অন্য কথা বলতেছিলাম, আমরা প্যারিস থেকে কেবল আসছি ইফতার করে। এখন আমাদের এক স্যার কল দিয়ে বলতেছে যে সে খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট করছে, মানে সেভাবে বলেনি। এখন আমরা এক ফ্রেন্ডের কাছ থেকে শুনছি, সে বলছে যে বেশপাড়ায় নাকি স্পট ডেথ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে, ড্রেনের সাথে বাড়ি খেয়ে। এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, তানভীর দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে গতিরোধকে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এই সময় তার মাথা সড়কের দ্বীপে সজোরে আঘাতে ফেটে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।